যেহেতু বর্তমানের যে আসলে অতি ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিগী মন্ত্রী বিধায়কক ইতিমধ্যে দুর্গত সকলের মাজত থাকি এখার মাত দিয়ে ক্ষয়ক্ষতির বুঝ লওয়ার বাবে ইতিমধ্যে যে আহ্বান জানাইছিল, আর সেই আহ্বান রক্ষা করে ইতিমধ্যে আজি মরিয়নি সমষ্টির বিভিন্ন প্রান্ততে মন্ত্রী বিমল বরা ডাঙরিয়ায় পরিদর্শন করেছে বা দুর্গত সকলের ক্ষয়ক্ষতির বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। আজি বিয়লির ভাগত বরালিমোড়া সুসাবাদ স্লুইস গেটের সমীপত দুর্গত সকলের খবর লয় আর অরুণামুখর যসলতে জনজাতি হাইস্কুল তাতো যসলতে চিকিৎসা শিবির, সেই চিকিৎসা শিবিরর নিজে উপস্থিত থাকি দুর্গত সকলের মনের কথা বুঝ লয়। আর একদরে এই মুহূর্ত ইতিমধ্যে উপস্থিত হয়েছে অরুণামুখত, আর ইয়াতে যেহেতু ইয়াতো বানর কবলত পরিছিল, বিভিন্নজন বিভিন্ন পরিয়াল বানর কবলত পরিছিল, আর এই সময়সাতে সেই সকল লোকর যখন লোকর পশুধনের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল বা এই মুহূর্ততে বিস্তীর্ণ এলাকা পানি ডুব গিয়ে থাকার কারণে পশুধন পশু খাদ্য যথেষ্ট সংকটত পরিছে, আর তেনে সময়তে মন্ত্রীগুলিয়ে আহি উপস্থিত হয়ে ইতিমধ্যে কৃষক সকলেই হোক বা যখন গোপালক আছে সকল ধরনের সুবিধা সা সুবিধা লাভ করেছে নাই তার খবর লৈছে, আর একদরে যে এই এই অঞ্চলের কিমান ক্ষয়ক্ষতি হয়েছে বা ইয়ার যসলতে মথাউরিয়েই হোক বা যুদ্ধ আসলে বিস্তীর্ণ কৃষিভূমি এই সকলবিল কিন্তু প্রতিটি খবর ইতিমধ্যে রাখিছে। আর আমি দেখি মরিয়নি সমষ্টির বিধায়ক রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়া আছে, আর দেখি জেলা আয়ুক্ত আছে, প্রতিগী বিষয়ববিয়া আছে, প্রশাসনিক বিষয়ববিয়া আছে, আর সকলে আহি কিন্তু এই সকল লোকের ক্ষয়ক্ষতির বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। আর আমি যেহেতু বিমল বরা ডাঙরিয়া যেহেতু ইয়াত উপস্থিত হয়েছে, আর আমি পোনপটিয়াভাবে মন্তব্য লোবলে চেষ্টা করি আসলতে কেনেকে পরিস্থিতি, যেহেতু যোরহাট জেলার বিভিন্ন প্রান্ততো কিন্তু বানে সংহারী রূপ ধারণ করিলে, প্রলয়ঙ্করী বানত পড়ি বহু পরিয়াল ক্ষয়ক্ষতির সম্মুখীন হল, বহু পরিয়ালর পশুধন ব্রহ্মপুত্রর কোবাল সুতত পড়ি উটি গল, আর সেই সময়সাত আসলতে রাইজক কেনে ধরনের সহযোগিতা করিব পারি বা এই যে প্রলয়ঙ্করী বান হল এই বানর লগত মোকাবিলা করিব পরা যাব, এই গোটেই খবরখিনি রাখিবলে ইতিমধ্যে রাইজর মাজত উপস্থিত হয়েছে। দাদা, যেহেতু আজি আপনি নিজে উপস্থিত হয়েছে মরিয়নি সমষ্টির বিভিন্ন প্রান্তলৈ গৈছে, তিয়ক সমষ্টির তিয়ক রাজচক্র যথেষ্ট লোকের ক্ষয়ক্ষতি হল, গোটেই কথাখিনি কেনেকুৱা ধরনে আজি আজি পর্যাপ্ত বিগত দিনবিলাকত অহা বানপানীতকৈ এবার পানির অল্প ধরণটা অল্প সুকিয়ে আসে, আর যেফেল আসে যথেষ্ট বেশি হওয়ার পরিপ্রেক্ষিত বহু ঠাই জলমগ্ন হয়েছে, বহু নতুন নতুন অঞ্চলও এবার জলমগ্ন হওয়ার পরিপ্রেক্ষিত জনসাধারণ যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যাতে এই সময়সাত কোনো ধরনের বানত আক্রান্ত লোক অসুবিধার সম্মুখীন হবলগাত নপরে তার কারণে সকল মন্ত্রীকে দুই তিনখন জেলা পর্যবেক্ষণ করে জনসাধারণের কাশলে গিয়ে এই সময়ের দুর্ভোগের কথাখিনি জানি যাতে তৎমুহূর্তে আমি তার রিমেডি উলিয়াব পারো, তার কারণে আমি সকলে একলগে আমি মরিয়নি সমষ্টির বিধায়ক ডাঙরিয়া, জেলা আয়ুক্ত ডাঙরিয়া, সকল বিভাগের বিষয়া সকলে আমি যৎপরণ আছি ট্রাই করে আছো যাবর কারণে। এতিয়াও আজি মরিয়নি সমষ্টির বিভিন্ন অঞ্চল আমি পরিভ্রমণ করছো, কিন্তু রাইজর লগত আলাপ আলোচনা করে এই মুহূর্তর যেখানে সমস্যা সে খাদ্য বস্তুরপর আরম্ভ করে স্বাস্থ্যরপর পশু পক্ষী পশুধন ইত্যাদি এই কথা বতরাবিল খুব সুন্দরভাবে জেলা প্রশাসনে মেইনটেইন করে আছে। গতি খাওয়া পানির ক্ষেত্রতো মতো ইয়াতে গম পাইছো যে পানি ডুব যাওয়া অবস্থা থাকা জে জে এম তো অপারেট হয়ে আছে, গতি এইটা একটা খুব ভাল, গতি জে জে এম ডাঙরিয়া মানে এখন গামোচাকে আপনার পিন্ধাও দিই, রাইজে মোক দিছে মানে আপনার পিন্ধাই আপনি ভাল পানি আপনি খুওয়ার কারণে, আর এই কারণে জেলা প্রশাসন ধন্যবাদের পাত্র। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজেই ইমূরপর সিমূরলে ঘুরি আছে যাতে কোনো সমস্যার সম্মুখীন হবলগা নহয়, গতি আমি জেলা প্রশাসনক আহ্বান জানাইছো খোৱা বস্তু কোনো নাটনি হব নালাগে, বরষুণত যাতে এখন ত্রিপালের কারণে রাইজে হাহাকার করবলগা নহয়। কিন্তু এই কথা বতরাবিল সরকার ফলের সব ঠিকই থাকে, এই তলত অল্প মানে কি হয় যখন লোক তলত কাম করে দিনে রাতে করে আছে।
এয়া আছিল মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া। ইতিমধ্যে ইয়াতে বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, যেহেতু এইবার যথেষ্ট ক্ষয় ক্ষতি যে হয়েছে সাধারণ জনতার, যখন বানাক্রান্ত লোক যথেষ্ট ক্ষয় ক্ষতি। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় ফসল বীমা যোজনা, ফসল বীমা যোজনা একটা ব্যবস্থা আছে আমার রাইজবিলাকে নকরার কারণে বানপানীর সময় এই যে ক্ষয় ক্ষতি হয় তেনেকে লাইফ ইন্স্যুরেন্স থাকে, সেনেকে প্রধানমন্ত্রী ডাঙরিয়ে ফসল বীমা যোজনা একটা আঁচনি করেছিল। যদি আপনাদের এটাও করা নাই, এটা যে সি এস সি আছে তাতে গিয়ে আপনাদের যদি রেজিস্ট্রেশন করে দিয়ে ইয়ার যদি ক্ষয় ক্ষতি তার ক্ষতিপূরণ পাব, সেটা একটা দীঘল কথা। আর এটা যদি আপনি চিন্তা করব না, আমার মরিয়নী বিধায়ক ডাঙরিয়ায় হুলুঙাপাড়ত প্রায় 3000 বিঘামান মাটিত রুব পরাকে কঠিয়া যোগাড় করে থাকে। গতি আপনাদের আমার ইয়াতে কৃষি বিভাগের যখন ব্যক্তি থাকিব বা ইয়াতে গাঁও প্রধান থাকিব লিস্ট লৈছে, আপনার নামটো ভরাই দিব, যিমান বিঘা হয় সেই বিঘাতে হিসাব দিলে সময় কঠিয়াটো আমি দিয়া ব্যবস্থা করি। গোটেখিনি করা আছে, খালি যোগাযোগ আসলে মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কথা অবগত করেছে, যেহেতু বিস্তীর্ণ এলাকা কৃষিভূমি ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর এই যখন বানত ক্ষতিগ্রস্ত কৃষক সেই কৃষকসকলের কারণে এবার যে সরকারিভাবে কঠিয়ার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু কঠিয়া সমূহ ইতিমধ্যে মারি পেলাইছে পানিয়ে, আর এই কঠিয়া সমূহ দিয়ার কারণেও প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করব, আর আসলে ক্ষয় ক্ষতি সেই ক্ষয় ক্ষতি সমূহের কারণে ফসল বীমা যোজনার যে ব্যবস্থা আছে সেই কথাখিনি কিন্তু রাইজক অবগত করেছে। আর মন্ত্রী বিমল বরা ডাঙরিয়ার কনভয় এইবার হাতিশালের দিকে আগবাড়িছে। যোরহাট জেলার কিয়ক রাজস্বকর যে হাতিখাল, সেই হাতিখালত মন্ত্রী বিমল বরাই বানাক্রান্তর খবর লব, আর সকলরে তাত আসলে যেহেতু জাজিমুখ এলাকা যথেষ্ট ক্ষতি হয়েছিল আর সেই সকল ধরনের যে ক্ষয় ক্ষতি বা যে বানরে যেহেতু বান শুকার পিছন কেনে ধরনের মোকাবিলা করবা যাব সেই সমূহ রাইজর মত বিনিময় করে সমাধানের এক পথ উলিয়াব বলে ইতিমধ্যে অবগত করেছে।